প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন সাক্ষাৎ করেছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিজ এ সময় তিনি ইউনুস সরকারের নেতৃত্ব এবং জুলাই আগস্ট গণভূথানের প্রশংসা করেন বাংলাদেশকে সমর্থন দেওয়ার আগ্রহ জানিয়ে সাবেক প্রেসিডেন্ট তাদিজ প্রধান উপদেষ্টাকে জানান এ দেশকে তিনি ভালোবাসেন কোনোভাবে তার সহায়তা প্রয়োজন হলে তা জানাতে ডক্টর ইউনুসের প্রতি আহ্বান জানান তিনি বৈঠকে ভূ রাজনৈতিক সমস্যা অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ এবং সার্বিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করেন তারা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট